আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে সঙ্গে আছি রূপানুর। শুরুতেই শিরোনাম। জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে তৈরি পোশাক রফতানি আয় বেড়েছে গত বছরের তুলনায় 5.5%, পূরণ হয়নি পোশাক রফতানির লক্ষ্যমাত্রা। আমিরাতে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের তেলোয়াতে কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল, 300 প্রতিযোগীর মধ্যে পুরস্কার পেল সেরা 25 জন। সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রমিক বহনকারী পিক আপ ভ্যান উল্টে 4 প্রবাসী নিহত, আহত আরো বেশ কয়েকজন। চলতি অর্থবছরে জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত তৈরি পোশাক রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় 5.53% বেড়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। এতে বলা হয় 2023-24 অর্থবছরে জুলাই থেকে মার্চ মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় বেড়ে দাঁড়িয়েছে $37,202.63 মিলিয়ন। গত অর্থবছরের একই সময়ে যা ছিল $35,252.44 মিলিয়ন। তবে জুলাই থেকে মার্চ মাসে পূরণ হয়নি পোশাক রফতানি আয়ের লক্ষ্যমাত্রা। এ সময়ে দেশের পোশাক রফতানি লক্ষ্যমাত্রা ছিল $39,005.87 মিলিয়ন। এ লক্ষ্যমাত্রা থেকে 4.62% কম পোশাক রফতানি হয়েছে। তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে $21,011.53 মিলিয়ন এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা 9.79% বেড়েছে। গত অর্থবছরের একই সময় নিটওয়্যার রফতানির পরিমাণ ছিল $19,137.48 মিলিয়ন। তবে চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ মাসে $21,216.23 মিলিয়ন লক্ষ্যমাত্রার চেয়ে নিটওয়্যার রফতানি কম হয়েছে 0.96%। এছাড়া তৈরি পোশাক খাতে রফতানি আয়ের মধ্যে $16,191.10 মিলিয়ন এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত অর্থবছরের একই সময় তুলনায় 0.47% বেশি। গত অর্থবছরের একই সময়ে ওভেন পোশাক রফতানির পরিমাণ ছিল $16,114.96 মিলিয়ন। তবে চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ওভেন পোশাক রপ্তানি কম হয়েছে 8.99%। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল $17,789.64 মিলিয়ন। প্রতিবছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের নিয়ে পবিত্র তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রায় 300 প্রতিযোগী থেকে বাছাইকৃত 25 জনকে ফাইনালে পুরস্কৃত করা হয়েছে। কোরআন প্রতিযোগিতার জমজমাট এ আয়োজনে প্রবাসে অবস্থানরত 300 শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 3 গ্রুপে বিভক্ত এ প্রতিযোগিতায় 25 জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের আজমানে ওমেন অ্যাসোসিয়েশনের জাহারা হলরুমে আয়োজিত এই তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতায় 6 শতাধিক কমিউনিটির ব্যক্তিবর্গ সহ প্রতিযোগিতার অভিভাবকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিজনেস ফোরাম UAE অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ ইয়াকুব সৈনিক। উপস্থিত ছিলেন তেলাওয়াত কোরআন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন। সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকে শ্রমিকদের বহনকারী একটি পিক আপ ভ্যান উল্টে 4 প্রবাসী নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। সংবাদ মাধ্যম আল মার্সদের প্রতিবেদনে বলা হয়, শনিবার তাবুক শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শ্রমিকদের বহনকারী একটি পিক আপ উল্টে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরনগরী জেদ্দা থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে ট্রাকটি। শ্রমিকদের সংখ্যা বেশি হয়, অনেকেই গাড়ির পেছনের অংশে চড়েছিলেন। খবর পেয়ে শ্রমিকদের উদ্ধারে ঘটনাস্থলে রেড ক্রিসেন্টের টিম ও হেলিকপ্টার পাঠানো হয়। তবে এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। নিহত প্রবাসীরা কোন দেশের নাগরিক তাও জানানো হয়নি। সৌদি আরবে সম্প্রতি বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। তা সত্ত্বেও দেশটিতে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। ড্রাইভারদের বেশিরভাগই বিদেশি এবং অদক্ষ। গত মার্চ মাসের শুরুর দিকে সৌদিতে পৃথক 2 সড়ক দুর্ঘটনায় 1 শিশু নিহত ও 22 জন আহত হয়। জানুয়ারিতে সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মুহাইল গভর্নরেটে 2 গাড়ির সংঘর্ষে 4 জন নিহত ও 3 জন আহত হন। সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2022 সালে সড়ক দুর্ঘটনায় 4,555 জন মানুষ নিহত হয়।
পর্তুগাল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পর্তুগাল বিএনপির উদ্যোগে রাজধানী লিসবনে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পর্তুগাল বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার। পরবর্তীতে লিখিত বক্তব্য তুলে ধরেন নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফ আহমেদ সুইট। তিনি বলেন, গত 13 মার্চ বিএনপির পর্তুগাল শাখা এই প্রথম কেন্দ্র থেকে অনুমোদিত একটি আহ্বায়ক কমিটি পেয়েছে, যা পর্তুগাল বিএনপির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তিনি বলেন, বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই দলে নেতৃত্বের প্রতিযোগিতা বিদ্যমান, কিন্তু কোনো প্রতিহিংসা নেই, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল হক আজমল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ আজমল আহমদ, যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান, মোহাম্মদ হাকিম মিনহাজ, মিজানুর রহমান, এম কে নাসির সহ আরও অনেকেই। বিভিন্ন দেশে ইফতার ও দোয়া মাহফিল করেছে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। সংযুক্ত আরব আমিরাতে 4 ক্যাটাগরিতে ভিসা চালু থাকলেও সাধারণ শ্রমিক ভিসা বন্ধ থাকায় বিপাকে প্রবাসী বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই গ্যাসিসে বাংলাদেশি মিজানুর শাজাহান ট্রেডিং এর প্রতিষ্ঠানে প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। তারা বলেন, বাংলাদেশি শ্রমিকদের চাহিদা থাকলেও নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছেন না। আমিরাত ও বাংলাদেশ সহ দু দেশের কূটনৈতিক আলোচনা সাপেক্ষে এর সমাধান চেয়েছেন। এ সময় অনুষ্ঠানে আসা প্রায় 200-এর বেশি সাধারণ শ্রমিক ও প্রবাসীদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান, রাজা খান, মোহাম্মদ তাইজুল, মোহাম্মদ হানিফ ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মঞ্জু মিয়া সহ আরো অনেকে। পরে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আঞ্জুমানে আল ইসলাহ রিয়াদ সৌদি আরবের উদ্যোগে লাইলাতুল কাদরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রিয়াদের হারা গালফ টলেডো রেস্টুরেন্টের হলরুমে রিয়াদ আল ইসলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা বেলাল আহমদের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মিসবাহ উদ্দিন তফাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন শাখার উপদেষ্টা আব্দুল মালিক জাবের, মাওলানা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউর রহমান মানিক, সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি ইব্রাহিম আলী, উপদেষ্টা আব্দুল আজিজ মাসুক, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন। পরে অতিথিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের সাংবাদিক সংগঠন ABSF এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছে কমিউনিটির প্রায় সব রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী। আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আউয়াল চৌধুরী ও কোষাধ্যক্ষ আলমগীর কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরীফ উদ্দিন সন্দীপী। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী ও বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আবুল হাশেম। উপস্থিত ছিলেন সন্দীপ সোসাইটির সভাপতি মোহাম্মদ ফিরোজ আহমেদ, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নজরুল, ব্যবসায়ী মইনুল আলম বাপ্পি, ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ, ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। এ সময় সংগঠনটির সভাপতি শরীফ উদ্দিন সন্দীপী সংগঠনটির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় আরো বক্তব্য রাখেন আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরাম সহ সভাপতি সাংবাদিক মুরাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিন হাওলাদার, জাফরুল্লাহ, রেজওয়ানা এলভিস, মাজহারুল ইসলাম, কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব সাইয়দ ফিরোজ আলম মোহাম্মদ সাইদ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মাওলানা বারি। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে গত বছরের তুলনায় 5.5% পূরণ হয়নি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা। আমিরাতে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের তেলোয়াতে কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল, 300 প্রতিযোগীর মধ্যে পুরস্কার পেল সেরা 25 জন। সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবুকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রমিক বহনকারী পিকআপ ভ্যান উল্টে 4 প্রবাসী নিহত, আহত আরও বেশ কয়েকজন।
ছিল এসটিভি প্রভাস সংবাদ। এসটিভি সবচেয়ে সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।